কোন মলিকুলস এর মধ্যে আয়নিক বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হয়? তো তিনটে পয়েন্ট মনে রাখবে, যখন ক্যাটায়নের সাইজ যত বিগার হবে তার আয়নিক ক্যারেক্টার বেশি হবে, মানে কোভ্যালেন্সি কম হবে। অ্যানায়নের সাইজ যত ছোট হবে আয়নিক ক্যারেক্টার বেশি হবে, কোভ্যালেন্সি কম হবে। যদি ক্যাটায়ন গুলো আইসোইলেকট্রনিক থাকে তাহলে ক্যাটায়নদের চার্জ যত বেশি হবে তাদের কোভ্যালেন্সি বেশি হবে, আয়নিক ক্যারেক্টার কম। এক্সাম্পল মোস্ট আয়নিক কম্পাউন্ড কি? তাহলে ক্লিয়ারলি লক্ষ্য করো সবগুলো ক্লোরিন আছে, ক্যাটায়নদের মধ্যে সাইজ কার বড়? পটাশিয়াম। সেই কারণে KCl এর আয়নিক ক্যারেক্টার মোস্ট কোভ্যালেন্সি লিস্ট। এখানে যদি জিজ্ঞেস করে হুইচ ইজ মোস্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার, সবগুলো আইসোইলেকট্রনিক, অ্যালুমিনিয়ামের চার্জ বেশি হওয়ার কারণে ম্যাগনেশিয়াম সোডিয়ামের চেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। আর এখানে ক্লোরিন আর আয়োডিন আছে, আয়োডিনের সাইজ অ্যানায়নের সাইজ যত বড় হবে কোভ্যালেন্সি বেশি হবে, সে কারণে মোস্ট কোভ্যালেন্ট হবে অ্যালুমিনিয়াম আয়োডাইড।